দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। তিনি জানান তার মাথায় সামান্য ব্যথা আছে, ডান হাত সারতে কিছুটা সময় লাগবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সকালে ওয়াহিদা খানমকে দেখতে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে যান। এ সময় তিনি ওয়াহিদার চিকিৎসার খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের জানান তার চিকিৎসার জন্য বাইরে নেয়ার কোনো প্রয়োজন নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই রোগীর সম্বন্ধে সব সময় খোঁজ খবর রাখছেন। আগামী কাল সেই 72 ঘন্টা শেষ হবে। এ পর্যন্ত রোগী যেভাবে আছে সে ইনফেকশনের কোনো লক্ষণ দেখা যায়নি। আমরা আশা করি, দোয়া করি যাতে ইনফেকশন না হয়। এটি আমরা আশা করছি যে রোগী ভালো থাকবে, সুন্দর ব্যবস্থাপনায় আছে, আমি সচক্ষে দেখে আসছি।